একটা মেয়ে যখন বাইরে জব করে অথবা ঘরে বসেই চেষ্টা করে কিছু করে পরিবারটাকে সহযোগিতা করার জন্য অথবা নিজের ইচ্ছা বা স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তখনই দেখবেন আপনার কাছের মানুষগুলো বা যাদেরকে আপনি কাছের মানুষ ভাবেন আসলে তারা আপনার কাছের মানুষ না তারাই আপনাকে সবার আগে আঙুল তুলবে তারাই প্রথমে বলবে যে এগুলো করে তুমি তোমার সংসারটাকে বাঁচিয়ে রাখতে পারবে না তুমি তোমার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবে না হাজবেন্ডকে সময় দিতে পারবে না আসলে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে রাধে সে কিন্তু চুলো বাঁধে আর যে মেয়েটা বাইরে জব করে ঘরটাও সামলাচ্ছে তাকে কিন্তু অবশ্যই আপনাদের সাপোর্ট করা উচিত তবে কেউ সাপোর্ট করুক বা না করুক আমরা কিন্তু এগিয়ে যাব তো যাই হোক আজকে সকাল সকাল আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই আমি ফ্রেশ হয়ে একটা অলিভ অয়েল নেই আর যেটা আমি হাত পা একটু দিই যেহেতু এখন শীতকাল চলে এসেছে একদম ড্যামেজ হয়ে গেছে হাত পা আমি লোশনটাকে একটু অ্যাভয়েড করি কারণ একটু পর পানি ধরতে হয় যেহেতু কাজ করতে হয় তারপর ওজু করতে হয় এর জন্য আমার অলিভ অয়েলটাই ভালো লাগে এরপর একটা ময়েশ্চারাইজার দিয়ে নেই আর হোটি একটু লিপ বাম বা লিপ অয়েল যেটা থাকে দিয়ে নেই এরপরেই আমার কাজ শুরু হয়ে যায় সকাল সকাল প্রথমে আমি পানি খাই সকালে ঘুম থেকে ওঠার পরে মিনিমাম চেষ্টা করি দুই থেকে তিন গ্লাস পানি খাওয়ার জন্য আর পানিটা হালকা গরম পানি হলে একটু বেশি ভালো হয় যাই হোক পানিটা খাওয়ার পরে কিচেনে চলে যাই রাতে কিছু কাজ করে রাখি তারপরও দেখবেন সকালবেলা কিন্তু অনেক কাজ থাকে আর এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা পানি হাতে কাজ করতে কিন্তু খুবই কষ্ট যারা করে তারা বুঝে তো যাই হোক সকালবেলায় আমি কিচেনে ঢুকে আমার কিচেনটাকে ক্লিন করে নিই রাতেও কিছুটা ক্লিন করে রাখি তারপরও টুকটাক কিছু কাজ থেকেই যায় যেগুলো এখন করে ফেলি তো এটা ক্লিন করার পরে নাস্তা তৈরি করতে হবে তো এর আগে আমি আমার যে কিচেনের যে থালা বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিই এরপরে কিচেনটাকে পরিষ্কার করি সবার আগে এরপরে আমি অন্যান্য কাজগুলো করে নিই এখন অনেকেই আবার কমেন্ট করবেন বা অনেকেই ভাবতে পারেন যে হাতে পায়ে ময়শ্চারাইজার তারপরে অলিভার লাগিয়ে কিচেনে কাজ করতে এসেছি হ্যাঁ আসলে এটাই করতে হবে আমাদের কারণ আমরা যেহেতু গৃহিণী আমাদের নিজেদেরও যত্ন নিতে হবে আবার আমাদের সংসারের কাজটাও কিন্তু ঠিক রাখতে হবে আর আমরা যদি আউটসোর্সিংয়ের কোনো কাজ করি সেটাকেও কিন্তু ঠিক রাখতে হবে তো এর জন্য কিন্তু একটু আপনারা স্টেপ বাই স্টেপ নিজেদের জন্য কিছুটা সময় বের করে নেবেন সংসারের জন্য কিছুটা সময় বের করে নেবেন বাচ্চাদের জন্য সময় বের করে নেবেন তাহলে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে তো আমি কিন্তু ভাজিটা রাতের বেলাতেই হাফ সিদ্ধ করে রেখে দেয় আর কি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে হাফ সিদ্ধ করে রেখে দেই পরদিন সকালবেলা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জাস্ট ভাজি করে নেই এর জন্য রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না আর রুটিটা আমি ইনস্ট্যান্ট বানিয়েছি আবার মাঝে মাঝে ফ্রোজেন রুটিটাও খাই তো এই তো নাস্তাটা খাওয়ার পরে ছেলের জন্য টিফিন রেডি করে নিব প্রথমে সকালবেলা ওরা যাওয়ার সময় একটা রুটি খেয়ে যায় অনেক কষ্টে একটা রুটি খাইয়ে দিই দুইজনকে আর ছেলে যেহেতু দেরি করে আসে দেড়টা বাজে আসে এর জন্য ওর জন্য টিফিনটা নিয়ে যায় আর আসার সময় মেয়েকে নিয়ে আসি সকালে যেহেতু ডিম পোস্ট দিয়ে রুটি খেয়ে গেছে এখন আর ডিমটা খেতে চাইবে না তাই আমি শুধু সবজিটাই দিচ্ছি আবার স্কুল থেকে বাসায় আসার পরে ও আবার কোচিংয়ে চলে যায় অনেক সময় হয় কি অল্প কয়টা ভাত খেয়ে চলে যায় এর জন্য আমি চেষ্টা করি টিফিন একটু হেলদি কিছু দেওয়ার জন্য যাতে অনেকটা সময় ওর পেটটা ভরা থাকে তো যাই হোক আমি এখন স্কুলে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে আসবো আর ছেলের জন্য টিফিন নিয়ে যাব এই তো আমি রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার সময় আমার অনেক বেশি তাড়াহুড়া করে যেতে হয় সেই জন্য হিজাবটা আমার ঠিক মতন করে পড়া নেই। আর আমি বেশিরভাগ সময় ব্যাগে করে চাবি আর মোবাইল নিতে ভুলে যাই এর জন্য সবসময় আমি এটা আগে চেক করে নেই যে ঠিক মতন নিয়েছি কি না তো যাই হোক আমার সকালবেলার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ